নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমা হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, তোমরা নিশ্চয়ই জানো আমি একটা টবে একটা বেগুন গাছ প্রতিস্থাপন করেছিলাম। এবং বেগুন গাছ প্রতিস্থাপন করার পর থেকে সারা বছর কিভাবে মাস অনুযায়ী কেয়ারের মাধ্যমে একটা বেগুন গাছকে একটা টবের মধ্যে সারা বছর ধরে রেখে তার থেকে কিভাবে ফসল তোলা যায় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং সারা বছর আমি কত বেগুন নিয়েছিলাম সেটা মাস অনুযায়ী তোমরা যারা প্রত্যেকটা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই এটা ফলো করেছো, খেয়াল করেছো। তো তোমরা যারা নতুন দেখছো বা যারা এখনও পর্যন্ত টবে বেগুন লাগাওনি, বেগুন চারা করতে ইচ্ছুক, তারা অবশ্যই করে আগের সমস্ত ভিডিওগুলো দেখবে। ভিডিওগুলো দেখার পরে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, দেখার পরে তোমরা এই বেগুন গাছটা এভাবেই কেয়ার করতে থাকো। বন্ধুরা, এই সময় এই শীতকালে কিন্তু খুব ভালো বেগুন চারা পাওয়া যায়। তোমরা কিন্তু এই সময় বেগুন চারা নিয়ে এসে তোমরা কিন্তু টবে প্রতিস্থাপন করে অবশ্যই অবশ্যই করে বেগুন গাছটা সুন্দর করে করার চেষ্টা করো। এবং তাতে নিশ্চয়ই যেভাবে ভিডিওতে বলা আছে সেভাবে যদি করতে পারো অবশ্যই অবশ্যই করে বেশি বেশি করে তুমি বেগুন তুলতে পারবে এবং বেগুন তুমি রীতিমতো নিতে পারবে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো যে এই জানুয়ারি মাসে বেগুনের পরিচর্যার ক্ষেত্রে প্রথমে যে খাবারের ব্যবস্থাপনাটা করব। তো সেই খাবারের ব্যবস্থাটা করতে গিয়ে আমি যেটা ইউজ করব, দুমুঠো হাড় গুঁড়ো। হ্যাঁ, দুমুঠো হাড় গুঁড়ো। এই যে দুমুঠো হাড় গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই দুমুঠো হাড় গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দেওয়ার আগে তোমাকে আগের দিন মাটিটাকে ভিজিয়ে নিতে হবে, ময়েস্ট করে নিতে হবে। কারণ এটাই নিয়ম যে খাবার দেওয়ার আগের দিন মাটিটা ভিজিয়ে রাখতে হবে, শুকনো মাটিতে খাবার দেওয়া যায় না। এখানে দুমুঠো সরিষার দুমুঠো হাড় গুঁড়ো দিলাম। দুমুঠো হাড় গুঁড়ো দেওয়ার সঙ্গে এক মুঠো সরিষার গুঁড়ো খোল এবং পটাশ দিতে হবে এক টেবিল চামচ। সেটা এসওপি হলে খুব ভালো, যদি এসওপি না থাকে এমওপি মিউরেট অফ পটাশ দিতেও পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট, যেটা অ্যালোপ্যাথি যে কোনো মেডিসিন দোকানে পাওয়া যায়, সেটা সমস্ত মেডিসিন দোকানে পাওয়া যায়, এই ম্যাগনেসিয়াম সালফেট এক টিস্পুন এটা চারিদিকে এর সঙ্গে দিয়ে ছড়িয়ে দিতে হবে। জাস্ট খাবারের ব্যবস্থাপনা এটাই করবে, আর কিছু করার দরকার নেই। এগুলো দেওয়ার পরে তুমি কি করবে, আগেরবারে যে ভার্মিকম্পোস্ট ছিল, ভার্মিকম্পোস্টের লেয়ার করেছিলে, সেই লেয়ারটা একটু হাত দিয়ে আঙুল দিয়ে খুঁড়ে দেবে, মানে ভার্মিকম্পোস্টের সঙ্গে মিশিয়ে দেবে। তুমি দেখবে ভার্মিকম্পোস্ট গত মাসে দেওয়ার পর, তারপরে যখন জল টল দিয়েছিল, তখন কিন্তু ভার্মিকম্পোস্টের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা কিন্তু নেমে গিয়েছে। তাহলে যতটুকু লেয়ার নেমে গিয়েছে সেই ততটুকুর ওপর আবার ভার্মিকম্পোস্ট একটা লেয়ার চাপিয়ে দাও। দেওয়ার পরে আমরা সুন্দর করে জল দিয়ে দেব। বন্ধুরা, এটা হলো গাছের এই যে আমরা জানুয়ারি মাসের যে বেগুন গাছ করছি, এই বেগুন গাছের কিন্তু খাবারের ব্যবস্থাপনা। তোমাদের কাছে যদি এই সমস্ত খাবার উপলব্ধ না থাকে, যদি খাবারগুলো যদি না পাও, এই হাড় গুঁড়ো সরিষার খোল তোমরা অনেকেই পাও না, তোমাদেরকে একটা কথা বলি, মালি যে গ্রুপটা আছে, যে গ্রুপে গাছের সমস্ত সমাধান, মানে সমস্যার যে সমাধানগুলো আমরা এবং আমাদের মডারেটরগুলো করে দেয়, সেখানে আমার থেকে তোমরা একটা অল পারপাস ফুড পেতে পারো। যে অল পারপাস ফুড তোমার যে কোনো এই যে সিজনাল যে প্ল্যান্টগুলো আছে, যে ফ্লাওয়ার প্ল্যান্টগুলো আছে, সবজি আছে, এগুলোতে তুমি এক মুঠো করে প্রত্যেক মাসে একবার দিলে আর অন্য কোনো খাবারের ব্যবস্থাপনা লাগবে না, আর কিছু করার দরকার নেই। তাই তোমরা যদি চাও আমার ওখান থেকে মালি গ্রুপ থেকে আমার ফোন নম্বর নিয়ে সেখানে হোয়াটসঅ্যাপ করো, যদি অল পারপাস খাবারটা যদি নিতে চাও। তো এই হলো ব্যাপার, সেটা তুমি দিয়ে জল ঢেলে দিলে, ব্যাস হয়ে গেল। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এই যে খাবার গতবারে দিয়েছিলাম ডিসেম্বর মাসে, প্রচুর পরিমাণে শাখা গজাচ্ছে, ফল এসছে, প্রচুর পরিমাণে ফুল এসছে, তো এটার জন্য কিন্তু আমাদের পোকা আসবে, বিভিন্ন ধরনের পোকা, অ্যাফিডস আসবে, মাইটস আসবে, এগুলো কিন্তু তোমাকে রীতিমতো তোমাকে সাবধানে থাকতে হবে, দেখতে হবে গাছে পোকা লেগেছে কি না, লাগবেই, কারণ কচি পাতা খাওয়ার জন্যে আসবেই। তোমাকে ডাইমিথয়েড 30% এই যে কম্পোজিশান আছে, এই কম্পোজিশানে যে কোনো কীটনাশক, সেটা রোগর হতে পারে, রোগর প্লাস হতে পারে, টাফগড় হতে পারে, এই টাফগড়টা বাংলাদেশে পাওয়া যায়, 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করো, যখন পোকা লাগবে 10 দিন অন্তর। আর মাইটস যদি হয়, যে কোনো মাকড় নাশক,
সেটা যে কোনো নামে হতে পারে, জাস্ট ফার্টিলাইজারের দোকানে গিয়ে বলো মাকড় নাশক দাও। মাকড় নাশকের জন্য যে ফাইলটা দিচ্ছে সেই ফাইলের গায়ে লেখা থাকলে কতটা ডোজ, সেই ডোজ অনুযায়ী ব্যবহার করো। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে একটা পিজিআর ব্যবহার করি সেটা হলো সুপার সোনাটা। এই পিজিআরটা কিন্তু সুন্দর করে যদি স্প্রে করতে পারি 1 লিটার জলে 1 ml দিয়ে বা 1.5 ml দিয়ে, তাহলে কিন্তু এটা কিন্তু মাকড় নাশক হিসেবে কাজ করে, মাকড়ের জন্য খুব ভালো কাজ করে। তাই তোমরা এটা ইউজ করতে পারো, তবে বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা আমি জানি না। তা সত্ত্বেও যদি সকালে এবং বিকেলে গাছটাকে খুব ভালো করে স্নান করানো যায় তাহলে কিন্তু পোকামাকড়ের থেকে এই গাছটা কিন্তু অনেক দূরে থাকবে। বন্ধুরা, এইটা হলো আমার কীটনাশকের ব্যাপারটা, পোকামাকড় থেকে দূরে রাখার জন্য গাছের ব্যাপারটা। এই গাছটাতে এই যে এগুলো আসছে, বেগুনগুলো আসছে, এই বেগুনের না পচে যায়, বেগুনগুলো পচতে শুরু করবে, এই বোটা থেকে পচতে শুরু করবে। এইগুলো কী করতে হবে, আমাদেরকে নিয়মিত ফাঙ্গিসাইড দিতে হবে। তো ফাঙ্গিসাইড কী কী পাওয়া যায় বাজারে? M45 পাওয়া যায়, ব্লাইটক্স পাওয়া যায়, ব্যাভেস্টিন পাওয়া যায়। এগুলো দিয়ে তোমাকে রীতিমতো 7 দিন অন্তর অন্তর তোমাকে স্প্রে করতে হবে। তাহলে কী হবে, গাছের যে পচাপচি, যে পচা ধসা যে ব্যাপারটা আসে সেটা আর আসবে না, তোমার গাছ কিন্তু সুস্থ থাকবে, তোমার ছত্রাকের থেকে দূরে থাকবে, ছত্রাক আর লাগবে না। তাই অবশ্যই করে এই যখন ফলগুলো আসছে তখন স্প্রে করো 7 দিন অন্তর অন্তর নিয়মিত। এবার একটা পিজিআর তোমাকে স্প্রে করতে হবে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা কি করবে গাছের গ্রোথটাকে একটু বাড়িয়ে দেবে, হেলদি করবে, গাছের যে ফলটা সেটাকে ভালো করে পুষ্ট করবে, সেটাকে তাড়াতাড়ি করতে সাহায্য করবে, গাছের যতটা গঠন যেমন হওয়া উচিত সেই গঠনটা ধরে রাখার চেষ্টা করবে। পিজিআর আমি যেটা মিরাকুলান ব্যবহার করি 1 লিটার জলে 30 ফোঁটা, এই মাসে একবার তুমি দিয়ে দেবে, দুবার নয় একবার তুমি দিয়ে দেবে। তাছাড়া তোমাদের কাছে যে কোনো পিজিআর যদি থাকে, এই ট্রায়াকান্টানলের এই যে কম্পোজিশন, এই কম্পোজিশনের যে কোনো পিজিআর তুমি কিন্তু ভালো করে স্প্রে করে দেবে, তোমার কিন্তু এতে গাছের গ্রোথটা খুব সুন্দর হবে। এবার আসবো, এত কিছু করার পরে আমাদের বেগুন গাছের ফুল চাই, ফল চাই, কিন্তু ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে, ফুল ঝরে পড়ে যাচ্ছে, তাহলে ফলটা হবে কী করে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে এর জন্য একটা স্প্রে করতে হবে। কী স্প্রে করতে হবে? বুস্টার 2। এই বুস্টার 2 1 লিটার জলে 3 ফোঁটা দিতে হবে। 3 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তুমি স্প্রে করো। এটা স্প্রে করতে হবে এই মাসে 2 বার। যদি 2 বার স্প্রে করো তাহলে কোনো রকমভাবে এই গাছের ফুল ঝরে যাবে না। ফুল ঝরে যদি না যায় তাহলে অবশ্যই করে ফল পরিণতি পাবে, এবং এই গাছটা আরও পরিমাণে যখন পিজিআর দেওয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে, সুন্দর করে শাখাগুলো গজিয়ে উঠছে, সেই শাখায় যখন ফুলে ফুলে ভরে যাবে সেই ফল ওই বুস্টার 2-র মাধ্যমে পরিণতি পাবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।